আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর একাদশ ভর্তির সময়ের সাথে সাথে আমাদের সামনে একটা ওয়ার্ড চলে আসে, একটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে মাইগ্রেশন। এখন দেখো, এই মাইগ্রেশন কিভাবে করতে হয়, মাইগ্রেশন কি কিভাবে করব, মাইগ্রেশন করলে কি হয়, টোটাল যাবতীয় যা তথ্য, যদি মাইগ্রেশন সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে বলবো যে একটু ধারণা নিয়ে নাও। কারণ এই মাইগ্রেশন সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকার কারণে পরবর্তীতে আমরা কি একাদশ ভর্তি কমপ্লিট হয়ে গেলে পরবর্তী যখন বন্ধুদের কাছ থেকে শুনি বা বড় ভাইদের কাছ থেকে শুনি যে আসলে একটা মাইগ্রেশন নামক একটা কিছু আমাদের একাদশ ভর্তির সময় ছিল, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যাই তখন, যে ইস, এই বিষয়টা সম্পর্কে আগে কেন আমি জানলাম না, আগে যদি এই বিষয় সম্পর্কে একটু খোঁজ খবর নিতাম বা এই বিষয় সম্পর্কে যদি আগে একটু ধারণা নিতাম তাহলে হয়তো আমাদের একাদশ ভর্তিটা আরেকটু বেটার হতো। এখন দেখো, একাদশ ভর্তির সময় মাইগ্রেশনটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। এখন মাইগ্রেশন তোমাকে কিভাবে করতে হবে, মাইগ্রেশন করলে তুমি কি উপকার পাবে, বা একাদশ ভর্তির সময় মাইগ্রেশন কিভাবে তুমি করবে, টোটাল যাবতীয় যা তথ্য তুমি এই ভিডিও থেকে পেয়ে যাবে। একটা ভিডিও জাস্ট 3 থেকে 4 মিনিট, তুমি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো। এই মাইগ্রেশন সম্পর্কে আর কোনো তথ্য তোমাকে কোনোখানে খুঁজতে হবে না, তুমি মাইগ্রেশন কিভাবে করবে বা মাইগ্রেশন করলে কি হবে সব তথ্য তুমি এখানে পেয়ে যাবে। তো প্রথমত আমরা মাইগ্রেশনের কথায় আসি। তো দেখো, যখন আমাদের একাদশ ভর্তি শুরু হয়ে যায় বা আবেদন চলছে এখনো, এই আবেদনটা যখন শুরু হয়ে যায় তখনই আমাদের সামনে একটা মাইগ্রেশন শব্দ চলে আসে। এবং এই শব্দের ব্যবহারটা কখন শুরু হয়, যখন প্রথমবার, যখন প্রথমবার আমরা যে একাদশ ভর্তি আবেদনটা করেছি এই আবেদনের ফলাফলটা যখন প্রথমবার দিবে তখন আমাদের সামনে মাইগ্রেশন ওয়ার্ডটা চলে আসে, যে মাইগ্রেশনটা আমরা কিভাবে করব। এখন দেখো, আমরা আশেপাশে প্রচুর পরিমাণে শুনছি যে এ মাইগ্রেশন করছে, ও মাইগ্রেশন করছে, মাইগ্রেশনটা কিভাবে করছে এগুলো শুনছি, কিন্তু আমি মাইগ্রেশনটা কিভাবে করবো সেটা কিন্তু বুঝতে পারছি না। এখন দেখো, যারা প্রথমত যেসব কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে এই মাইগ্রেশনটা না, তারা এই মাইগ্রেশন থেকে দূরে থাকো। দ্বিতীয়ত, প্রথমবার আবেদনের সাথে সাথে যাদের একবারে প্রথম কলেজ, তুমি আবেদন করার সময় 5টা বা 7টা কলেজ অবশ্যই চয়েস দিয়েছো। এখন চয়েস দেওয়ার সাথে সাথে তোমার যখন আবেদনের ফলাফলটা আসবে, প্রথমবার আবেদনের ফলাফলটা আসবে, যদি 1 নম্বর কলেজে তুমি যেটা চয়েস দিয়েছো সেই কলেজটা যদি তোমার পছন্দের কলেজ হয় এবং ওই কলেজে যদি তুমি ভর্তির সুযোগ পাও, সেক্ষেত্রে এই মাইগ্রেশন শব্দটা তোমার ক্ষেত্রে কোনো কাজ করবে না। কিন্তু এই মাইগ্রেশন শব্দটা তাদের ক্ষেত্রেই কাজ করবে যারা প্রথমবার আবেদনের সময় প্রথম একটা কলেজে ভর্তির জন্য আবেদন করেছে কিন্তু ওই কলেজটাতে সুযোগ পায়নি, সেক্ষেত্রে এই মাইগ্রেশন শব্দটা কাজ করবে। এখন দেখো, মাইগ্রেশনের জন্য দ্বিতীয়ত যেটা হচ্ছে, মাইগ্রেশনের জন্য আমাদেরকে আবেদন করতে হয় না, মাইগ্রেশনটা হচ্ছে অটোমেটিক। এখন দেখো, মাইগ্রেশনটা অটোমেটিক ভাবে চালু হয়। এটা যদি আমরা সাপোজ তুমি 5টা কলেজে চয়েস দিয়েছো, এখন তোমার 1 নম্বর আসলো না, 2 নম্বর আসলো না, 3 নম্বর কলেজটা তোমার চলে আসে, এখন তুমি 3 নম্বর কলেজে ভর্তি হতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে আমার যদি 2 নম্বর বা 1 নম্বর, কারণ প্রথম দিকে সবাই একটু ভালো কলেজ দেওয়ার চেষ্টা করে, যে আমার বা 2 নম্বর বা 1 নম্বর কলেজটা যদি চলে আসতো তাহলে আমার বেটার হতো, এই ক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা কাজ করবে। এখন দেখো, তুমি যদি এখানে তোমার সুযোগ হওয়ার পরে, কলেজে ভর্তির সুযোগ হওয়ার পরে তুমি যদি ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন না করো, সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার আবার আবেদনের সুযোগ পাবে, দ্বিতীয়বার আবার তুমি একই লিস্টে কলেজগুলো আবেদন করতে থাকবে এবং তৃতীয়বার আবেদনের সুযোগ পাবে। এবং যাদের প্রথমবারও একটা কলেজ আসবে না, দ্বিতীয়বারও একটা কলেজ আসবে না, তারা সর্বোচ্চ তৃতীয়বার পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। কিন্তু মাইগ্রেশনটা কাদের জন্য? এখন দেখো, তুমি একটা কলেজে আবেদন করেছো, তুমি আবেদন করেছো 5টা কলেজে, তার ভিতর থেকে একটা কলেজ তোমাকে ভর্তির সুযোগ করে দিয়েছে, এখন ওই কলেজে তুমি ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন করছো, নিশ্চয়ন করার সময় তুমি একটা কথা ভাবো যে প্রথম যে 2টা কলেজে তুমি আবেদন করেছিলে বা প্রথম যে 3টা কলেজে তুমি আবেদন করেছিলে ওই কলেজগুলোতে তোমার সুযোগ হয়নি, এখন ওই কলেজগুলোতে যারা সুযোগ পেয়েছে তাদের আবার আশা যে ওর থেকে আর একটু বেটার কলেজে পড়বে। এখন দেখো, তারা যখন পরবর্তীতে ওই যে ওর থেকে তোমার উপরে যে কলেজগুলো ছিল ওই কলেজগুলোতে যারা ভর্তির জন্য নিশ্চয়ন করেছে তারা কিন্তু ওই কলেজগুলোতে সবাই পড়বে না, তারা চাইবে আরেকটু বেটার, আরেকটু উপরে যদি আমরা যেতে পারতাম। ওই যে যখন তারা উপরে যাবে তখন কিন্তু ওই সিটগুলো খালি থাকবে, ওই কলেজের সিটগুলো খালি হয়ে যাবে। এখন ওই কলেজের ওই সিটগুলো যখন খালি হবে তখন ওই কলেজ চেষ্টা করবে যে এর থেকে নিচে যারা, যাদেরকে আমরা নেইনি, তাদের ভিতর থেকে কাউকে নেওয়া যায় কিনা। 2 নম্বর কলেজটা তখন ভাববে যে ওই যে 3 নম্বর কলেজে যারা সুযোগ পেয়েছে ওইখান থেকে যদি কাউকে নেওয়া যায়। এখন দেখো, যেই সিটগুলো খালি হয়েছে সেই সিটগুলোতে তো স্টুডেন্ট নিয়ে ভর্তি করতে হবে, সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা কাজ করবে। তোমাকে এই মাইগ্রেশনটা হচ্ছে অটোমেটিক, এটা একাই তোমাকে প্রমোশন দেবে, অর্থাৎ তুমি 3 নম্বর কলেজে আছো, যদি মাইগ্রেশনটা তোমার ক্ষেত্রে ফুলফিল হয় সেক্ষেত্রে তোমাকে 3 নম্বর কলেজ থেকে প্রমোশন দিয়ে
দুই নাম্বার কলেজে উঠিয়ে দেওয়া হবে বা এক নাম্বার কলেজে উঠিয়ে দেওয়া হবে, এই যে উঠানোর কাজটা করে এটাই হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের জন্য তোমাকে কোনোখানে আবেদন করতে হবে না, কোনোখানে যেতে হবে না, কিছু করতে হবে না, কোনো ফিও জমা দিতে হবে না। মাইগ্রেশনটা হচ্ছে অটোমেটিক, এটা অটোমেটিক্যালি তোমাদের জন্য কাজ করবে। তোমরা যখন প্রথমবার আবেদনের সুযোগ পাবে বা প্রথমবার যখন আবেদনের ফলাফলটা পাবে, তখন থেকে যদি ওই কলেজ, যে কলেজে তুমি সুযোগ পেয়েছো, সেই কলেজে যদি তুমি ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন করো, সে তখনই যখনই তুমি নিশ্চয়ন করলে তখনই তোমার এই যে মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে গেছে। যদি তোমার সুযোগ থাকে বা উপরের দিকে কলেজগুলোতে যদি সিট খালি থাকে, সেক্ষেত্রে মাইগ্রেশনটা তোমার কাজ করবে, তুমি তিন নাম্বার বা দুই নাম্বার কলেজ থেকে এক নাম্বার কলেজে একাই প্রমোশন পাবে যদি ওই কলেজে সিট খালি থাকে। এখন দেখো, যারা ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন করনি সেক্ষেত্রে কিন্তু তাদের আবার আবেদনের সুযোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন না। বা দ্বিতীয়বার মনে করো যে দ্বিতীয়বার তুমি কোনো একটা কলেজে সুযোগ পেলে, সেক্ষেত্রে সেই কলেজটাতে তুমি ভর্তি ফি দিয়ে নিশ্চয়ন করলে, যারা নিশ্চয়ন করবে আবেদনের ফলাফল আসার পরে যারা নিশ্চয়ন করবে তারাই একমাত্র ওই মাইগ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাছাড়া বাদ বাকি কেউ মাইগ্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমার মনে হয় এই ভিডিও দ্বারা থেকে তোমরা মাইগ্রেশন সম্পর্কে যাবতীয় যা তথ্য ছিল সম্পূর্ণ তথ্য পেয়ে গেছো। ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো তথ্য আসলে আমরা তোমাদেরকে সুন্দর একটা ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।